এসএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়ার নামে প্রতারণাকারী এক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার গ্রেপ্তারকৃতদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয় এ সময় চলমান মাধ্যমিক পরীক্ষার ভুয়া প্রশ্ন দিয়ে অনলাইনে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া চক্রের কায়কোবাদ ও হুমায়ুন নামের দুজনকে আটক করার কথা জানায় ডিবি আটকদের মধ্যে হুমায়ুন মন্ত্রণালয়ের নামে ভুয়া অ্যাপস খুলে আকৃষ্ট করত শিক্ষার্থীদের বিগত বছরের বোর্ডের প্রশ্নই চলতি বছরের প্রশ্নপত্র বলে টাকার বিনিময় সরবরাহ করা হতো